গণতান্ত্রিক হয়ে গেছি, কোয়ালিটি দেখি না কোয়ান্টিটি। আমি লীগ বেশি ভোট চাই, জামাত ইসলাম বেশি ভোট চাই, কি বলে বিএনপি বেশি ভোট চাই, এখন তবলিগও বেশি লোক চাই, ফুরফুরাও বেশি লোক চাই, লোক বাড়াতে হবে, কাম বাড়ানোর খোঁজ নেই। এটা কিন্তু ইসলামের ঠিক না। একটা মানুষ আমি ফজিলতের লোক দেখায় দলে আনছি, আলহামদুলিল্লাহ 5 বছর আমার সাথে সহবতে আছে, কিন্তু এখনও সে আরাম ছাড়তে পারলো না, সে এখনও বান্দার হকগুলো দিল না। এই যে একটু আগে আমাদের শেখ ওয়াজ করলেন, আল্লাহ কোরআনে রাসূলের হাদিসে সবচেয়ে গুরুত্ব বান্দার হকের কথা, পর্দার কথা, অর্থনৈতিক অধিকারের কথা, সুদ ঘুষের কথা, এগুলো সে বন্ধ করলো না। আমি তাকে প্রশ্রয় দিচ্ছি যে আমি অনেক লোক, এটা ঠিক নয়। দাওয়াত নবীওয়ালা হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 5 বছর থেকেছে, তারপরে ওজনে কম দিয়েছে, বইয়ের হক দেয়নি, মিথ্যা কথা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, পিতামাতার হক আদায় করিনি, স্বামীর হক আদায় করিনি, এরকম আপনারা পাবেন না। কাজেই কোয়ালিটি, মানের দিকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত, আমরা যেটা ভুল করি তবলিগে, তবলিগের মানহাজ হলো ফজিলত, এটা ভালো কথা, কারণ মানুষদেরকে লোক দেখায় ফজিলতের আগ্রহ দেখিয়ে আল্লাহ দিনের পথে আনতে হবে। কিন্তু দুটো জিনিস সমস্যা রয়ে যায়। একটা হলো ফজিলতের ক্ষেত্রে জাল জয়ীফ হাদিসের ব্যবহার এবং তারগিবের জন্য হেকায়াতের ব্যবহার। আমি অনেকবারই বলেছি কোরআন হাদিস সাহাবায়ে কেরামদের ভিতরে থাকা দরকার। দ্বিতীয় হলো ফজিলত নেই জানলো আহকাম শিখবে কী করে? ফরজ, ওয়াজেব, হালাল, হারাম, শিরিক, কুফুর, এগুলো কী করে শিখবে? এগুলো তবলিগের ভাইরা আলোচনা করতে চান না, কারণ এতে বিতর্ক আসে, বলেন যে আলেমদের কাছে যো, কিন্তু আলেমদের কাছে যেতে পারে না, কে আলেম পাবে? এইখানে তবলিগ জামাতের যারা মুরব্বী যারা করেন তাদেরকে বড় ভুল হয়ে যাচ্ছে। আলেমদের লেখা পড়তে উৎসাহ দেওয়া দরকার। তারা বলেন মুসলিম আছে আলেমদের কাছে শিখে নেবেন, কিন্তু কেউ যায় না। যে কারণে তবলিগ জামাত যে জন্য তৈরি হয়েছিল যে মানুষদেরকে দিন ভালো করে শেখাবে, 10 বছর তবলিগ করার পরও কোরআন ভুল পড়ে, মুসলিম মাসাইল মোটে জানে না, এরকম লোকের অভাব নেই। এর জন্য কি করতে হবে? তবলিগে আসার পরে হয় আলেমদের সহবতে যান, নইলে অমুক বড় বড় আলেমদের লেখা বইগুলো বলে দিতে হবে। সব আলেম নয়, তক ওসমানি সাহেবের বইগুলো পড়ুক, শফি সাহেবের মারিফুল কোরআন পড়ুক, আশরাফ আলী থানভি সাহেবের বইগুলো বলে দেবেন যে অমুক অমুক বইগুলো আপনারা পড়েন। আলেমদের সহবতে যাওয়া আর আলেমদের বই পড়া একই কাজ। আর এই পড়া যদি তাদের এলেম যদি না শেখাতে পারেন, তাহলে শুধু ফজিলত শিখে ভালো হচ্ছে, ভালোর পাশাপাশি ভয়ঙ্কর খারাপ হতে পারে। সেটা হলো একজন লোক আগে ওজনে কম দিত, মিছে কথা বলতো, ঘুষ খেত, গুণা বলে মনে করতো, এখন তবলিগ জামাতের সাথে 10 বছর থাকলো, লক্ষ কোটি ফজিলতের একই আসছে, এখন ওগুলো নিয়ে আর চিন্তা করে না যে এত লক্ষ কোটি ফজিলতের ভিতরে ওই সুদ ঘুষ এগুলো ভেসে যাবে, তো বিষয়টা তো আরও খারাপ হয়ে গেলো।